2022 সালে গৃহীত এসটিজেটি পরীক্ষার ফলাফল ঘোষণা করতে বিলম্ব করছে টিআরপিটি কর্তৃপক্ষ। পরীক্ষা গ্রহণের কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না। বহুবার টিআরপিটি দ্বারস্থ হয়েও সঠিক জবাব মিলছে না। 230টি আসনের জন্য নোটিফিকেশন দিয়েছে সরকার, সেই অনুযায়ী এসটিজেটি পরীক্ষার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের একবার ডেপুটেশন প্রদান করে এসটিজেটি 2022 এর জনজাতি ছাত্রছাত্রীরা। এসটিজেটি পরীক্ষার্থীদের ফলাফল অবিলম্বে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে পরীক্ষার্থীরা। এদিন তারা টিআরবিটি চেয়ারম্যানের কাছে জানতে চান কবে তাদের ফলাফল ঘোষণা করা হবে। চাকরি প্রার্থীরা জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার তারা পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল এই ব্যাপারে মামলা হওয়ায় ফলাফল ঘোষণার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তারা জানায় বর্তমানে সেই সমস্যা মিটে গেছে, অবিলম্বে ফলাফল ঘোষণা করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে। প্রয়োজনে আগামী দিনে ফলাফল প্রকাশের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন পরীক্ষার্থীরা, এমনটাই হুঁশিয়ারি দিলেন এদিন। যে আমাদের এসটিজিটি পরীক্ষা প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে, এখনো আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়নি। তো আমরা এখানে আজকে জানাই হয়েছি যে আমরা আমাদের রেজাল্টের জন্য আমরা সরকার এবং বিআরবিটিকে আমরা রিকোয়েস্ট করতে যে আমাদের রেজাল্টটা অতি সত্য মানে রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করা হয়েছে। কার কাছে আপনারা আসবেন আজকে? আজকে আমরা টিআরবিটির কাছে আছি, আর শিক্ষা দপ্তর তো এখন মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে। তো আমরা সিএম স্যারকেও আমরা অনেক মানে আবেদন রাখছি যে আমাদের যে মানে পোস্ট আছে যে সরকার প্রথমত টিআরবিটি 230টা পোস্ট নোটিফিকেশন দিয়েছে, এটা যাতে অতি সত্বর তাড়াতাড়ি আমাদের নিয়োগ করা হয়, সেটা আমরা আবেদন রাখছি।